এপ্রিলের শেষে 1077 জন মানুষের দেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। মেডিকেল জার্নাল ল্যান্সেটে এদিন বেরিয়েছে তাদের পরীক্ষার ফলাফল। দাবি করা হয়েছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন AZD1222 এর প্রথম পর্যায়ের পরীক্ষা সফল। ভ্যাকসিন দেওয়ার পর মানবদেহে 14 দিনে টি সেল এবং 28 দিনে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিনের সাইড এফেক্ট খুবই সামান্য, প্যারাসিটামলে দূর হয়ে যাচ্ছে জ্বর মাথা ব্যথা। ভ্যাকসিন দীর্ঘ সময়ের জন্য করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছে অক্সফোর্ড। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের গোড়ায় শুরু হতে পারে বাণিজ্যিক উৎপাদন। অক্সফোর্ডের সাফল্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের টুইট, অত্যন্ত ইতিবাচক খবর, অক্সফোর্ডের গবেষকরা অসাধারণ কাজ করেছেন, পরীক্ষা বাকি এখনো, তবে সঠিক লক্ষ্যে পৌঁছতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে নানা দেশে 30,000 মানুষের দেহে টিকা প্রয়োগ করবে অক্সফোর্ড, থাকবে শিশু এবং 70 বছরের বেশি বয়সীরা। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। মোবিয়া, করোনারই মারণবান প্রস্তুত করতে যখন বিশ্বের প্রত্যেকটা দেশই প্রায় লড়ছে, ভারতও কিন্তু পিছিয়ে নেই। আত্মনির্ভর ভারত, এবং আমরা দেখতে পেলাম যে দিল্লির এইমসে 100 জনের ওপর কিন্তু ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, একেবারে রুমেলা। এবং যদি সত্যি সত্যি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই আমরা একদম দেশজ ভ্যাকসিন সেটা প্রত্যাশা করতে পারি। রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট এবং পাটনার এইমসে আগেই শুরু হয়ে গেছে মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা। আইসিএমআর এর নির্দেশ অনুযায়ী সারা দেশে 12টি সংস্থায় এই পরীক্ষা হবে। দিল্লির এইমসেও তা শুরু হচ্ছে বলে জানালেন সংস্থার ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। দুটি পর্যায়ে সারা দেশে 1125 জনের দেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে 18 থেকে 55 বছর বয়সের 375 জনকে টিকা দেওয়া হবে। দিল্লির এইমসে 100 জনের পরীক্ষা হবে। 28 দিন পর দ্বিতীয় পর্যায়ে 12 থেকে 65 বছর বয়সের 750 জনকে টিকা দেওয়া হবে। প্রথম দুটি পর্যায়ে সফল হলে তৃতীয় পর্যায়ে আরও বেশি মানুষের ওপর টিকা পরীক্ষা হবে। করোনার ভ্যাকসিন রোগ প্রতিরোধে কার্যকর হচ্ছে কি না তা বুঝতে 2 থেকে 3 মাস সময় লাগবে। সার্স কোভিড যে ভ্যাকসিন হ্যায় উসকে 3 সাব ইউনিট ট্রাই কিয়ে জায়েঙ্গে আর পহলে ফেজ মে হাম ইয়ে দেখতে হ্যায় কি সেফ হ্যায় আর ডোজ রেঞ্জ দেখতে হ্যায়। সব থেরাপেটিক ডোজ মতলব লো ডোজ ফির ও করকে দেখা কি ও ভ্যাকসিন সেফ হ্যায়, ফির উসকে বাদ আপ হায়ার ডোজ দে সকতে হো কি ইস ডোজ সে ভি ভ্যাকসিন সেফ হ্যায় আর ইসসে ইমিউনিটি জ্যাদা মিল রহি হ্যায়। টিকা বাজারে এলে প্রথমে তা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকি আছে এমন ব্যক্তিদেরই দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি এইমস এর ডিরেক্টর। ইট ইজ পসিবল দ্যাট উই মে সে দ্যাট দ্য ভ্যাকসিন ইজ সেফ, বাট দেন উই ফাইন্ড কি ইট ইজ নট গিভিং দ্যাট মাচ এফিকেসি, সো শুড বি নাও ডু সামথিং মোর, দ্যাট মে টেক আ ফিউ মোর মান্থস। সো দেয়ারফোর predicting exactly when the vaccine is going to be ready is a difficult business, but if we say everything will work ideally, then by the end of the year or early next year we should be in a position to say we can start manufacturing. তাই ভ্যাকসিন যতদিন না আসছে ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। Till that success story we can see the social vaccine that is available to us, and it's very simple: mask, social distance, hand hygiene and respiratory etiquettes, only these 4 things. ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও জাইডাস ক্যাডিলার জাইকট ডি, এই দুটি ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। হরিয়ানার ফরিদাবাদের সরকারি সংস্থা ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঁদুরের দেহে পরীক্ষার পর এখন মানবদেহে পরীক্ষার ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা।